সংসদে হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় এবং রাজ্যসভায় বিবৃতি দিক। ব্যারাকপুরে বললেন সাংসদ সৌগত রায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 13ই ডিসেম্বর সংসদ ভবন হামলার ঘটনা নিয়ে বিরোধীদের পক্ষ থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করা হয়েছিল লোকসভা এবং রাজ্যসভায়। কিন্তু এক বেসরকারি সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন নিরাপত্তায় খামতি ছিল সংসদের। তার সেই বক্তব্যকে কটাক্ষ করে ব্যারাকপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলেন, সংসদের হামলার ঘটনায় নিরাপত্তার কোথাও খামতি থাকলে সেটা নিয়ে তিনি কি করবেন সেটা বলুন, কিন্তু সেটা রাজ্যসভা এবং লোকসভায় এসে বলুন। কি বলবেন, সংসদে এরকম একটা হামলা হওয়ার পর সংসদে মেনে নিলে তার ব্যাপারে সংশোধন করার জন্য কি করছেন সেটা বলুন, এবং সেটা লোকসভায় এসে বলুন। বাইরে কোথায় কি বলছে এটা আমরা জানতে চাই না, লোকসভা রাজ্যসভায় বলুন। উনি একটি বেসরকারি চ্যানেলে ইন্টারভিউতে বলেছেন, কিন্তু আপনারা তো দাবি জানিয়েছিলেন সংসদে জানান। হ্যাঁ, এখনো জানাচ্ছি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।